একটা করে সন্ধে হচ্ছে, শরীরটা এক ধাপ আরো ক্লান্ত হয়ে পড়ছে। আগে অনেক দুপুর পরেই এপার ওপার করেছি, ব্যাংকে গেছি, কলেজ পড়েছি, আজকের মতো নিস্তেজ হয়ে রোদে ভিজিনি কখনো, তবু আজই ভীষণ অসুস্থ লাগছে। পা দুটো নড়ে ছড়ে জলের বোতলটাও ভরে আনতে পারিনি, গলা শুকিয়ে গেছিল তৃষ্ণায়, তবু পাশের লোকটার থেকে জল চাইতে মস্তিষ্ক সায় দেয়নি। শুধু খুব আরাম লাগছিল এক দৃষ্টিতে শূন্যের দিকে তাকিয়ে জিজ্ঞেস করতে, কি এমন দোষ করলে মানুষ এতটা দুর্বল হয়ে পড়ে। ব্যস্ত স্টেশনে পরপর একই ছন্দের অ্যানাউন্সমেন্ট, সকালকে কখন বিকেল করে দিল বুঝতে পেরেছিলাম তখন যখন খুব খিদে পেল। বাড়ি থেকে বেরোনোর সময় সাদা প্লাস্টিকের কৌটো করে ডিম ভাত মেখে এনেছিলাম, ডানাতটা ব্যাগের চেন অবধি পৌঁছাতেই পারলো না কিছু করেও। পেটে শুধু খিঁচ ধরছিল মাঝে মাঝে, আর কান যেন অপেক্ষায় ছিল কাঁটা চামচ নিয়ে, শুধু খেয়েছ নামক গ্রিন সিগন্যালটা শোনা যায়নি আজ। তখন সন্ধে 7:30, আশেপাশে বৃষ্টি আসার সম্ভাবনায় মানুষ জোরে জোরে কথা বলছে, ঘাম ততক্ষণে গায়ে লাল পাঞ্জাবিকে নুনে ভেজানো তোয়ালে করে ফেলেছে, চামড়ার ভেতরে জোরো জোরো কাঁপুনি আর খুব খিদে পাচ্ছে। ফোনটা করেই ফেললাম নাম্বারটা, সেই খেয়েছোটা শূন্য বলে। ফোন ডাকা শেষেও ওই শব্দটুকুই নিরুদ্দেশ ছিল, শুধু একটা ক্ষীণ সুখ যে ওপারের মানুষটি না খেয়ে নেই। তাই ঘর ফেরার ট্রেনে উঠলাম, তখন ঘড়ির কাঁটায় 9 বাজে। খিদেটা অনুরোধ করল, ও তো খেয়েছে তুইও খা। একটা জঞ্জালের গাড়ির সামনে ওই ভাত ভোজাই কৌটোটা খুলতে পচা একটা গন্ধ, জঞ্জালের গন্ধ একটুখানি আগে অবধি হয়তো তীব্র ছিল না, বাবা মারা যাওয়ার পর অভাব বুঝি, তাই টক ভাতটা নষ্ট করলাম না। রাস্তার মাঝে দাঁড়িয়ে নিঃশ্বাস বুঝে এক চামচ দু চামচ ভাবলাম, নিজেকে কতটা ঘৃণা করলে এমন কষ্টও করা যায়। বিছানায় এসে একটা শরীর শোয়ালাম গদিতে, অসুস্থতা বুঝিনি, শুধু বুঝলাম শরীরটার অবস্থা স্বাভাবিক নয়। মনের কথা বলতে নেই, কারণ প্রেমকেও তার প্রমাণ দেওয়া যায় না, শুধু মা যার সাথে রোজই দেখা হয় সে বলল, তুই কি ডাক্তার দেখাবি, চোখগুলো কেমন ঢুকে গেছে তোর বাবাই।